এবার চুল সাজানোর পালা আর তাই চলুন দেখে নিই এনগেজমেন্টের হেয়ার স্টাইলটি কেমন হলে ভালো হয় ভিউয়ার্স এবার চুলের পর্ব আর এই চুলটি কেমন হবে সেটি কিন্তু আমরা প্রথমে মাথায় নিব আমার যে মডেল সেই মডেলের চুল কিন্তু আমরা ঘাড় পর্যন্ত চুল যেহেতু ছোট আমরা ছাড়া রাখবো না আর অনেক কালার সেহেতু আমরা এখন ওকে একটা বান আমরা দিব দেখাবো আর এই বানটি কিন্তু মেসি বান থাকবে আর এই খোপাটি করতে আমরা কিন্তু প্রথমেই দুটো ভাগে ভাগ করব অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা নর্মাল যে খোপাগুলো করি সেরকম দুটো ভাগে ভাগ করে পেছনের ভাগটিকে আমরা আগে পাফ ব্যাক কম করে আমরা একটু ফুলিয়ে নেব এবং সামনের যে চুলগুলো আছে যেহেতু ওর সাইড প্রোফাইল আগেই বলেছি ভালো সো আমরা সাইডে করেই সিঁথিটা করব সাইডে করে সিঁথি করে আমরা সাইডের চুলগুলো লাইট ব্যাক কম করে আমরা পেছনের চুলের সাথে আমরা বেঁধে দেব এরপর সমস্ত চুলগুলোকে পেছন দিকে নিয়ে এসে ছোট ছোট রিং করে আমরা কাঁটা দিয়ে আটকে নেব ওকে পুরোপুরি তৈরি করতে আমরা কাঁটার ভেতরে ভেতরে আমরা পার্ল আমরা গুঁজে দেব আর সাইড দিয়ে যেহেতু আমরা দিচ্ছি সো সাইডের চুলগুলো যদি কোঁকড়ানো থাকে অনেক সময় রিবাউন্ডিং করা স্ট্রেইট করা চুলগুলোতে কিন্তু সাইডের চুল কোঁকড়ানো থাকে অনেক সময় চুল বড় হয়ে যায় একটু কোঁকড়ানো দেখা যায় সো অতটুকু চুল কিন্তু আমরা ফ্ল্যাট আয়রন করে নেব এতে আরও অনেক বেশি সুন্দর লাগবে এবং ব্যাংস যাদের চুল কাটে আমাদের মডেলের ব্যাংস করা সো এই চুলটাকে আমরা ছেড়েই দেবো ছেড়ে আমরা স্প্রে করে নেব ভিউয়ার্স এঙ্গেজমেন্টের পর্বটা কিন্তু অনেক আনন্দের সো নার্ভাস হওয়ার কোনো মানেই নেই নার্ভাস হলে কিন্তু আপনার এই নার্ভাসনেসটা কিন্তু আপনার সৌন্দর্যের উপরে পড়বে মেকআপের উপর পড়বে আপনি মনে করবেন এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবে এটি কিন্তু আপনি হবে প্রত্যেকেরই হয় আর এই পর্বটি যতটুকুই আপনি নিজের ভেতর থেকে আনতে পারবেন খুশিটা আনন্দটা ততই আপনাকে অনেক বেশি সুন্দর মনে হবে